نحمده ونصلي على رسوله الكريم أما بعد إمام মাহদি 2020-এর যে আগে যে পর্বগুলা আপলোড করা হয়েছিল তো মনে হলো যে ওখানে আরো কিছু কথা বাদ পড়ে গেছে, সেই জন্য এইটা এবারে এই আলোচনা যে মূলত যে হাদিসটা নিয়ে বারবার আলোচনা করতে যে একটা ছিল ইন্দাকান্তি কম সালাসা কুল্লুহম ইবনুল খলিফা, তোমাদের গুপ্তধন বা ধনভাণ্ডার অর্থাৎ তোমাদের বাদশাহী তোমাদের উপর হওয়ার জন্য তিনজন রাজপুত্রের ভিতরে যে ঝগড়া হবে, এই যে হাদিসটা, এই হাদিসটার একটা অংশে ছিল এরকম ইন্দাকান্তি কম সালাসা কুল্লুহম ইবনুল খলিফা সুম্মাদাম ইয়াসিরো ثم لم يصير أحد منهم أحد, তাদের কেউ সেটা হাসিল করতে পারবে না, তাদের কেউ বাদশাহ হতে পারবে না। তারপরে ثم تطلع رؤية السود من قبل المشرق, তারপরে পূর্ব দিক থেকে এক বাহিনী আসবে, যেটা আগে আলোচনা করেছি যে আমেরিকার যে বাহিনী এটা ইতিমধ্যে সৌদি আরবে প্রবেশ করেছে, এটা সেই বাহিনী। يقتلونكم قتلا লাম ইয়াকতুলু কওমুন, যে তোমাদেরকে এমনভাবে হত্যা করবে আগে কখনো কোনো কৌম এরকম হত্যাকাণ্ড ঘটায়নি। তো হাদিসের বর্ণনাকারী সাউবান রাদিয়াল্লাহু আনহু বলেন, সুম্মা যাকারা শাইয়ান লা আহফাযুহু, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু একটা বললেন যে আমি মনে রাখতে পারি নাই। ফাইদা রাআইতুমুহু, তারপর তোমরা যখন তাকে দেখবে, ফাইবা ইউউহু, তার হাতে বায়াত হয়ে যাবে, فإنه خليفة الله, কারণ সেই হলো আল্লাহর খলিফা আল মাহদি, فإنه خليفة الله المهدي, কারণ সেই হলো আল্লাহর খলিফা। এর আগে একটা কথা, ওয়ালাউ হাবান আল সালজ, যেটা যদি তোমাদেরকে বরফের উপর হামাগুড়ি দিতে হয় তার হাতে বায়াত হয়ে যেও, فإنه خليفة الله المهدي, কারণ সেই হলো আল্লাহর খলিফা মাহদি। তো এখানে যে কথাটা আগে বলতে ভুলে গেছি বা বাদ পড়ে গেছে সেটা হলো, আমেরিকার বাহিনী যখন সৌদি আরবে প্রবেশ করলো, এরা মুসলমানদেরকে অর্থাৎ আরবদেরকে, সৌদিদেরকে, সৌদি আরবে এখন যারা আর মুসলমান আছে অর্থাৎ সৌদির অধিবাসী এখন যারা আছে, এদেরকে এমনভাবে হত্যা করবে, এদের উপরে এমন হত্যাকাণ্ড ঘটাবে। এরপরে আল্লাহ কিছু একটা বলছেন যেটা সাহাবান রাদিয়াল্লাহু আনহু মনে রাখতে পারেন নাই। তারপরে কথাটা হলো ফাইজা রাআইতুমুহু, তারপর মানে যখন তোমরা তাকে ফাইজা, আর যখন রাআইতুমুহু, তোমরা তাকে দেখবে। এখন এখানে এটা পরিষ্কার না যে হত্যাকাণ্ড ঘটানোর পরে ইমাম মাহদি আসবে নাকি ইমাম মাহদি আসার পরে হত্যাকাণ্ড হবে। এবং স্বাভাবিকভাবে বোঝা যায় যে একটা দেশে হত্যাকাণ্ড ঘটানোর জন্য কিছু একটা ঘটনা ঘটতে হয়, তো এটা খুব বেশি সম্ভাবনা। যেহেতু এখানে মাঝখানে যে কথাটা ছিল, এই কথাটা সাহবান রাদিয়াল্লাহু আনহু বলতে মনে রাখতে পারেন নাই, এর মানে এটাই না যে এই বাহিনী আসার পরে হত্যাকাণ্ড ঘটবে, তারপর ইমাম মাহদি আসবে, ইমাম মাহদি দেখবে। তো কথার সিকোয়েন্স যেটা, এখান থেকে বোঝা যায় যে এরকম কিছু মনে হয় না। ব্যাপারটা এরকম হতে পারে যে হয়তো আল্লাহ রাসূল বলছেন যে হত্যাকাণ্ডের আগে কোনো এক সময় কিছু একটা ঘটনা ঘটবে, ইমাম মাহদি আসবেন, তোমরা যখন তাকে দেখবে, তো তাকে কেন্দ্র করে, অথবা এরকম কথাটা এরকম হতে পারে তাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড শুরু হবে। তো এটা আমাদের জন্য জরুরি মনে রাখা, এটা একটা বিষয় যে আমরা অপেক্ষা করতে থাকলাম আমেরিকান বাহিনী হত্যাকাণ্ড ঘটানো তো শুরু করে নাই, তাহলে হত্যাকাণ্ড ঘটানো শুরু করার পরে ইমাম মাহদি আসবে, এরকম না ব্যাপারটা। কারণ এই জায়গাটাতে হাদিসের অংশটা আল্লাহ তালার হিকমত, কারণ আল্লাহ তালা জরুরি জিনিসগুলোর ভিতরে কিছুটা গোপনীয়তা অবলম্বন করেন, যেমন কিনা কদরের রাত্রকে, কদরের তারিখটাকে আল্লাহ তালা গোপন করে দিয়েছেন যেন উম্মতের তালাশে থাকে। এর ভিতরে উম্মতের ফায়দা, মানুষের ফায়দা, বান্দার ফায়দা, আল্লাহ তালা এই জায়গাটাতে আল্লাহ রসুলের এই হাদিসের এই অংশটুকুকে, যেখানে জরুরি একটা তথ্য হয়তো ছিল যেটা সাহাবান রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলা ভুলাই দিচ্ছেন, আমাদের কাছে এই তথ্যটা পৌঁছায় নাই, কিন্তু আমাদের জন্য জরুরি হলো এটা যে আমেরিকার বাহিনী
মুসলমানদের কে মারা শুরু করলো সৌদি আরবে, তারপরে ইমাম মাহাদি আসবে এটার জন্য অপেক্ষা করতে থাকলাম, এরকম না, আমাদেরকে এখনই মক্কায় চলে আসা জরুরি। কারণ ইসলামের জন্ম মৃত্যু বইটাতে আমি একটা হাদিস নিয়ে আসছিলাম, যে হাদিসটা সম্পর্কে আকসার আলেমদের অর্থাৎ অধিকাংশ আলেমদের মতামত হলো যে হাদিসটা দুর্বল বা হাদিসটা সহি না, এরকম মতামত ইন্টারনেটে পাওয়া যায়। এবং আমি আগেও আলোচনা করেছি ইন্টারনেটের ভিতরে এত বেশি হাদিসের সরাসরি ইমাম মাহাদিকে নিয়ে সেখান থেকে সহি হাদিস বা আসল সত্য হাদিস সত্য ঘটনাকে শনাক্ত করা অনেক বেশি কঠিন। তো কিন্তু যখনই একটা হাদিস একটা রাবি থেকে একজন বর্ণনাকারী বর্ণনা করলেন, একরকম আরেক একই হাদিস আরেকজন বর্ণনা করলেন, বিভিন্ন সোর্স থেকে হাদিসটাকে পাওয়া যাচ্ছে, তো সবাই মিথ্যাবাদী, সবাই মিথ্যা কথা বলতেছেন, তো এরকম হওয়ার সম্ভাবনাটা কম। এই হাদিসটার অনেক বেশি, আমি এখন যে হাদিসটা বলতে চাচ্ছি যেটা জন্ম মৃত্যু বইয়ে নিয়ে এসেছিলাম, তো হাদিসটা অনেকগুলা ভিন্ন ভিন্ন রাবি থেকে এই হাদিসটা আসছে, এবং ইন্টারনেটে হাদিসটা তালাশ করলে সবাই এই কথা এই মন্তব্য করতেছে যে সবগুলা হাদিস এই সম্পর্কে যত হাদিস আছে সবগুলা হাদিস দুর্বল বা জয়ীফ। তো এটা একটা সন্দেহের বিষয়, আসলে হাদিসটা দুর্বল কিনা, এবং খুব সম্ভাবনা হাদিসটা জয়ীফ না, হাদিসটা সত্য। হতে পারে হাদিসের আগে পিছে কিছু সংমিশ্রণ আছে, কিন্তু মূল তথ্য যেটা হাদিসে, হাদিসটা বলি বাংলাতে বলি যে হাদিসটা ছিল এরকম যে রমজান মাসে সাইহা হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা যে রমজান মাসে সাইহা অর্থাৎ চিৎকারের মতো একটা আওয়াজ হবে, তারপরে শাওয়াল মাসে, রমজানের পরবর্তী মাস শাওয়াল মাস, শাওয়াল মাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবে, তারপরে জিলকদ মাসে কৌম গোত্রে গোত্রে অর্থাৎ বিভিন্ন দেশের ভিতরে দ্বন্দ্ব শুরু হবে, তারপরে জিলহজ মাসে হাজিদেরকে হত্যা করা হবে, আর মহরম মাসে আল্লাহ রাসুল আফসোস করে বলছেন হায় মহরম, এখানে যা নিষেধ তাই ঘটানো হবে, অর্থাৎ মহরম সেই পবিত্র মাস যেখানে যুদ্ধ করা নিষেধ। তো প্রচুর মানুষকে ভাষ্য অনুযায়ী প্রচুর মানুষকে সেখানে সময় মহরম মাসে হত্যা করা হবে। তো সাহাবা একজন জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ সাইহা কি জিনিস, তো চিৎকার মতো আওয়াজটা কি জিনিস, তো সে আওয়াজটা হলো যে এটা রমজান মাসের 15 তারিখে হবে, যে রমজান মাস শুরু হবে শুক্রবারে, ফলে 15 তারিখ, 15 তারিখও 15ই রমজানও শুক্রবার হবে, তো 15ই রমজান রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত যেটা শুক্রবার রাত, বৃহস্পতিবার দিবাগত রাত যেটা জুম্মার রাত যেটাকে বলে, ওই রাতে প্রচণ্ড একটা আওয়াজ হবে। এই আওয়াজটা এখন এই আওয়াজ নিয়ে আরো ভিন্ন ভিন্ন রাতে বিভিন্ন বলা আছে, রাত্রেবেলা একটা আওয়াজ হবে, সকালে একটা আওয়াজ হবে, আওয়াজটা তো প্রচণ্ড হবে যে যারা জেগে থাকবে তারা ভীত হয়ে যাবে, মেয়েরা ভয়ে ঘর থেকে বের হয়ে যাবে। আবার কোনো কোনো রাতে একটু আরো কিছু বলা হয়েছে যে আওয়াজের কারণে 70,000 মানুষ বধির হয়ে যাবে, 70,000 মহিলার গর্ভ নষ্ট হয়ে যাবে, এরকম বিভিন্ন কথা। তো সবগুলো কথা সত্য কিনা, কিন্তু আল্লাহ তাআলা ভালো জানে, আল্লাহ আলাম। তো কিন্তু মূল কথা যেটা, আওয়াজ যেটা হবে 15 তারিখ শুক্রবার, এই হাদিসটা বারবারই বিভিন্ন রায়তে আসতেছে। তো এবং এই বছরের ক্যালেন্ডার যেটা সৌদি আরবে হিজরি ক্যালেন্ডার যেটা করেছে, এই বছর শুক্রবারে রমজান শুরু হচ্ছে এবং 15ই রমজান শুক্রবার, তাহলে ঘটনাটাকে যেভাবে সাজানো যায় এবং রমজান মাসের পরে যে ঘটনাগুলো শুরু হচ্ছে সেটা হলো অস্থিতিশীল পরিস্থিতি শুরু হবে রমজানের পরবর্তী মাস থেকে, তো এটা ঘটনাটা এরকম হওয়ার কথা বেশি সম্ভাবনা, যেটা আমি একটু ইশারা পেলাম স্বপ্নের মাধ্যমে যে হয়তো রমজানের শেষের দিকে অথবা শাওয়াল মাসের শুরুর দিকে ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঘটবে, এবং ইমাম মাহাদির এই আওয়াজের পরেই, আওয়াজটাই হয়তো ইমাম মাহাদির আত্মপ্রকাশের সর্বশেষ যে আলামত, ইমাম মাহাদির আত্মপ্রকাশ রমজানের শেষের দিকে বা শাওয়ালের শুরুর দিকে যদি ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঘটে,
তাহলে স্বাভাবিক ভাবে বোঝা যাচ্ছে, তো তখনই একটা অস্থিতিশীল পরিস্থিতি পুরা সৌদিতে শুরু হয়ে যাবে, মক্কাতে শুরু হয়ে যাবে। কারণ আরেকটা হাদিস আমি প্রথম পর্বে মনে হয় আলোচনা করেছিলাম যে ইউবাইউ লিরাজুলিন বাইনা রুকনি আল মাকাম, এক ব্যক্তির জন্য রুকন এবং মাকামের মাঝখানে বায়াত হবে, কারণ ইস্তাহিল্লুল বাইতা ইল্লা আহলুহু, যে বাইতুল্লাহর আহালরাই বাইতুল্লাহ যুদ্ধ করাকে হালাল করে দিবে। তখন আরবদের ধ্বংসের ব্যাপারে আর প্রশ্ন করা হবে না, অর্থাৎ আরব ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ ইমাম মাহদী আত্মপ্রকাশ করার সাথে সাথে আরবে মক্কার মসজিদুল হারামে কাবাতে যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে, এরাই তখন ইমাম মাহদীর উপর আক্রমণ করে বসবে, এবং এরপরেই রুইয়াতুস সুদ বা পূর্ব দিক থেকে যে বাহিনীটা, এই বাহিনীটা সৌদি আরবে ব্যাপক তল্লাশি চালাবে এবং ঘরে ঘরে ঢুকবে, তল্লাশি চালাবে এবং ইমাম মাহদিকে খুঁজবে এবং তার সাথীদেরকে খুঁজবে। করে মক্কা হয়তো খুব অস্থিতিশীল একটা পরিস্থিতির সৃষ্টি হবে শাওয়াল মাসে, এবং এটা নিয়ে মানে ঘটনাটাকে যদি আমরা এটাকে এভাবে ধারণা করি, এবং যেটা খুব যুক্তিযুক্ত মনে হচ্ছে, তো শাওয়াল মাসে এটা নিয়ে খুব পরিস্থিতি খারাপ হয়ে যাবে। পরবর্তীতে জিলকদ মাসে যখন সারা দুনিয়াতে খবরটা ছড়াই যাবে যে হারামে ইমাম মাহাদি বলে একজন আত্মপ্রকাশ ঘটেছে, তো তখন বিভিন্ন দেশের ভিতরে এটা নিয়ে একটা দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। আরবদের ভিতরে দ্বন্দ্ব হতে পারে, মুসলমান মুসলমান দ্বন্দ্ব হতে পারে, মুসলমান অমুসলমান দ্বন্দ্ব চলছে, যেগুলো সেগুলো আরো তীব্র আকার ধারণ করতে পারে। এবং জিল হজ মাসে হজের মৌসুম যখন, তখন হাজিরা আসবে বিভিন্ন দেশ থেকে, এবং হাজিদের ভিতরে বিভিন্ন সবাই এটা তালাশে থাকবে, ইমাম মাহাদির তালাশে থাকবে, তো আল্লাহর দুশমনরাও সৌদি সরকার, আমেরিকান সরকার, তারা ইমাম মাহাদিকে তালাশ করার জন্য, আরেক হাদিস আছে মিনাতে এই হাজিদেরকে এই পরিমাণ হত্যা করা হবে যে জামারত, যেটা যেখানে শয়তানকে পাথর নিক্ষেপ করা হয়, সেখানে এত বেশি রক্তপাত হবে যে জামারতে রক্ত ছিটবে। তো ওই সময় এই ঘটনাগুলো ঘটবে যে হাজিদেরকে হত্যা করা হবে, এবং যখন তারপরে ইমাম মাহাদিকে আল্লাহর দুশ্মনরা খুঁজে পাবে না, তো মহরম মাসে ব্যাপক ভাবে মানুষদেরকে মেরে ফেলা হবে। তো এই কথাগুলা বাদ পড়ে গিয়েছিল আলোচনার ক্ষেত্রে, তো এটা আমাদের খুব বেশি ঘটনা সিকোয়েন্স গুলাকে এইভাবে, যেটা আমি স্বপ্নের মাধ্যমে ইশারা পেয়েছি কিছুদিন আগে, তো এটা খুব জরুরি যে যারা মক্কায় আসার জন্য, মক্কা হিজরত করার জন্য নিয়োগ করতেছি, এরা অবশ্যই অবশ্যই রমজানের অনেক আগে হিজরত করে আসতে হবে। রমজানের আগে হিজরত করে রমজানে মক্কাতে কোন সেফ জায়গায় আত্মীয় স্বজন বা যে কোনো ভাবেই হোক আল্লাহ তাআলার কাছে দোয়া করা, খুব দোয়া করা, আল্লাহ কবুল করলে হবে, আল্লাহ কবুল না করলে হবে না। তো মক্কায় এসে অবস্থান নেওয়া, নিজের জন্য প্রয়োজনীয় খোরাকি সাথে নিয়ে আসা, এখানে এসে কাজকর্ম করা, চিন্তা ভাবনা না করা, এখানে এসে নিজের ভিতরে প্রিপারেশনটা কি নিব আমরা, প্রিপারেশনটা হলো যে আল্লাহ তাআলা এটা একটা পবিত্র জামাত যার দ্বারা সারা দুনিয়ার বাতিলকে খতম করবেন, তো এই পবিত্র জামাতের সাথে যারা জুড়বে তারাও পবিত্র হবে, আমাদেরকেও পবিত্রতা হাসিল করতে হবে। এখন হলো অজু করার দ্বারা আমাদের শরীর, অজু গোসলের দ্বারা শরীর পাক হয়ে যায়, কিন্তু দিলের ভিতরে যে নাপাকি গুলো আছে, হিংসা, বিদ্বেষ, নিজেকে বড় মনে করা, পরস্ত্রী কাতরতা, মানুষকে ছোট চোখে দেখা, তারপরে দুনিয়ার লোভ, এরকম যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলোর প্রতি, এগুলো হলো দিলের নাপাকি, দিল অপবিত্র হয় এগুলার কারণে। দুনিয়ার মোহটাকে দিল থেকে বের করতে হবে। হাদিসে পাকে আছে হুব্বু দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত সকল গুনাহ, সকল খারাপির মূল উৎস হলো দুনিয়ার মহব্বত। তো দুনিয়ার মহব্বত অনেক বড় একটা নাপাকি। মানুষ ইমাম মাহাদির সাথে জুড়তে আসবে অথচ তার দিলে বাড়িগাড়ি তামান্না থাকবে, এরকম হবে না। তো এটা এই এই জিনিসগুলো মক্কায় এসে ঘর বাড়ি ছেড়ে আমরা যখন হিজরত করে আসবো, তখন এই জিনিসগুলো হাসিল করার চেষ্টা করতে হবে। ইমাম মাহদি এখন মক্কায় আছে কোনো সন্দেহ নাই, কিছু সময় আমাদেরকে অপেক্ষা করা, এখন
রবিউল আউয়াল মাস শেষ, রবিউল থানি শুরু। তো রবিউল থানি শুরু, রবিউল থানির পরে জামাদুল আউয়াল, জামাদুল থানি, রজব, শাবান, রমজান, এই সাথে 6 মাস সময় আছে আমাদের। খুব সম্ভাবনা এটাই ইনশাআল্লাহ, এরকমই ধারণা হচ্ছে। আল্লাহ তাআলা আমাকে যে ইশারাগুলা দিচ্ছেন, তো এটা আমার জন্য আমানত মনে করি যে দুনিয়ার মানুষকে জানানো। তো সবাই ইনশাআল্লাহ এবং আল্লাহ তাআলার কাছে আমি এভাবে দোয়া করি, রব্বি ইন্নি আখাফু আন ইউকাজ্জিবুনি, আল্লাহ ভয় হয় মানুষের সামনে না মিথ্যাবাদী প্রমাণিত হয়ে যায়। তো এটা ইনশাআল্লাহ হবে না, আল্লাহ তাআলা মানুষের সামনে আমাকে মিথ্যাবাদী প্রমাণ করবেন না। তো রমজান মাসের আগেই সবাইকে, কারণ মুকিম যারা, ওই যে একটা হাদিসে আলোচনা করেছিলাম, এখনো একতরফা ইনজামাউতের খলিফা, একজন খলিফার মৃত্যুর পরে একতলাফ শুরু হবে তিনজন, যেটা দীর্ঘ আলোচনা হয়েছে প্রথম পর্বে বা দ্বিতীয় পর্বে, প্রথম পর্বে। তো তখন কি হবে, ইয়াতুন নাস মিন আহলিল মক্কা, মক্কাবাসী কিছু লোক মাহাদির কাছে আসবে, তার হতে বায়াত হবে। তো আমাদেরকে মক্কার অধিবাসী হতে হবে। এখন দুনিয়ার মুসলমান যারা যেখানে আছি, যে যেখানে আছে, সবার কাছে খবর গুলা পৌঁছে দিই, ভিডিও গুলা পৌঁছে দিই, ভিডিও লিঙ্ক গুলা অনেকেই আস্তে আস্তে ভিউ বাড়তেছে, মানুষজন দেখতেছে, পরিচিত সবার কাছে আমরা ইমেলের মাধ্যমে যে যেভাবে পারি, ফেসবুকে শেয়ার করলে একটু মুশকিল, বাংলাদেশ থেকে বিশেষ করে ফেসবুকে শেয়ার করলে জালেম সরকার মানুষকে, মানুষের উপর জুলুম করে, কেউ তার বিরুদ্ধে কিছু করলে হত্যা করে ফেলে। তো এই জন্য ইমেলে ইমেলে এই ভিডিও লিঙ্ক গুলো মানুষের সাথে শেয়ার করি, মানুষের উপকার হবে ইনশাল্লাহ, আল্লাহ তাআলা যা চায় খায় দিবেন ইনশাল্লাহ। বাকি যাদের ব্যাংকে টাকা আছে, কথাটা আমি বারবার বলি, সবাইকে বলি, কিতাবেও লিখেছি, যাদের ব্যাংকে টাকা আছে ব্যাংকের সাথে সব সম্পর্ক ছিন্ন করি, এবং টাকাগুলা উঠে নিজের হাতে রাখি। হঠাৎ করে একটা খেয়াল ওই দিন জেহেনে আসলো যে টাকাগুলাকে ডলার করে রাখি, এটা জরুরি, কারণ যখনই কোনো দেশে যুদ্ধ শুরু হয়, সেই দেশের কারেন্সি, অর্থকে বাজেয়াপ্ত করে দেওয়া হয় প্রথমে। তো বাংলাদেশে আমরা জানি এখন দলে দলে হিন্দুরা ইন্ডিয়া থেকে প্রবেশ করতেছে, বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ, যে কোনো সময় বাংলাদেশে ইন্ডিয়ার দখলে চলে যাবে, এবং যখন ইন্ডিয়ানরা আক্রমণ করবে, তো বাংলাদেশ সৈনিক যদি এর প্রতিরোধ করতে চায়, শেখ হাসিনা সেটার অনুমতি দিবে না। আমরা জানি প্রিয়া সাহা যখন বাংলাদেশের বিরুদ্ধে কথা বললো ডোনাল্ড ট্রাম্পের সাথে, যে তো কি যেন ব্যারিস্টার সুমন, সে যখন এর বিরুদ্ধে মামলা করতে চাইলেন, উল্টা তাকে হয়রানি করা হলো। তো বহিঃশক্তি হিন্দুস্তান থেকে, ইন্ডিয়া থেকে যদি আমাদের উপর আক্রমণ আসে, শেখ হাসিনা এদের প্রতিরোধ করতে দিবে না আমাদেরকে, আমাদের সৈনিকদেরকে, আর্মিদেরকে। তো তো দেখা যাবে ওই সময় বাংলাদেশের অর্থ ব্যবস্থা, যেটা টাকা মুদ্রা, যেটা মুদ্রা ব্যবস্থা টাকা, এটাকে বাজেয়াপ্ত যদি করে দেওয়া হয়, তো মানুষের ভিতরে হাহাকার নামায় আনার জন্য এটা একটা প্রথম পদক্ষেপ হবে মুসলমানদেরকে, রুপি কার্যকর করে দিবে, টাকাকে ই করে দিবে। এই জন্য সবাই যার যার টাকা গুলোকে ডলার করে রাখি, এটা যে কোনো দেশের মানুষের জন্য জরুরি, কারণ ডলারকে এত সহজে ওরা বাজেয়াপ্ত করবে না। সৌদিতেও এরকম হবে যে সৌদি রিয়ালকে বাজেয়াপ্ত করে দিবে, এটা আমি আগেও ইশারা পাইছি যে রিয়ালকে বাজেয়াপ্ত, যখন আমেরিকানরা, আমেরিকান সোলজাররা যখন এখানে গণহারে হত্যা করা শুরু করবে মানুষদেরকে, তো এই দেশে দুর্ভিক্ষ লাগানোর বড় একটা উপায় হলো দেশে টাকাকে অচল করে দেওয়া। তো রিয়াল যেটা আছে সৌদি রিয়ালকে বাজেয়াপ্ত করে দেওয়া হবে, যেমন ইরাকে দুর্ভিক্ষ তৈরি করা হয়েছিল, সিরিয়াতে দুর্ভিক্ষ তৈরি করা হয়েছিল, মুসলিম শরীফ সম্পর্কে হাদিস আছে। তো এটা জরুরি যে বাংলাদেশে যারা আছে, যাদের কাছে টাকা পয়সা হাতে রাখি এবং টাকাগুলোকে ডলার করে রাখি, এটা খুব জরুরি। আর পানির ব্যবস্থা করার কথা বলছিলাম, পানির ব্যবস্থাটা করে রাখি, যার যার গ্রামে নিজেদের স্ত্রী সন্তানের জন্য সেফ সাইডে, হিন্দু এলাকা থেকে দূরে, একেবারে মফস্বল গ্রাম যাদের আছে তাদের জন্য সুবিধা। ঢাকা শহর থেকে আস্তে আস্তে দূরে সরে যাই, ঢাকা শহরে নিজেদের স্ত্রী সন্তানদেরকে রাখা এখন খুব বেশি ঝুঁকিপূর্ণ, বিপজ্জনক, বাকি আল্লাহর আজাবও যে কোনো সময় আসবে, এটাও আলোচনা করেছিলাম আমার চিঠিগুলা, চিঠিগুলাতে এই জিনিসটা আলোচনা করেছিলাম। ঢাকা শহরে আজাব আসা এটা খুব স্বাভাবিক, খুব বেশি গুনাহ হয় ঢাকা শহরে,
আমাদের পুরা কালচারটা, বাংলাদেশের কালচারটা একেবারে হিন্দুয়ানি একটা কালচার, এত বেশি ইসলাম থেকে দূরে, এত বেশি দূরে, তো বাংলাদেশে আল্লাহর রহমতকে টেনে আনার মতো কিছু নাই, আজাব আসার মতো অনেক কিছু আছে। তো আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করে, বুঝার তৌফিক দান করে, যারা অন্তত মক্কায় আসতে পারবো না, যাদের টাকা পয়সা আছে তারা অন্তত দেশ ছেড়ে দেই, যাদের জিহাদের তামান্না আছে তারা পাকিস্তানে চলে যায়, হিন্দুস্তানে এখন মুসলমানদের জন্য খুব করুণ অবস্থা, বাংলাদেশে করুণ অবস্থা হয়ে যাবে, পাকিস্তানে চলে যায়, যাদের যারা জিহাদ করার তামান্না রাখে না তারা অন্তত দেশের বাইরে কোনো দেশে চলে গেলে ভালো হবে, এইভাবে হিন্দুদের হাতে অত্যাচারিত হওয়া, নিজেদের স্ত্রী সন্তানদের হত্যা করতে দেখা খুব কষ্টদায়ক হবে। তো সকল মুসলমান, আসলে আমি একটু আগে কোরআন তেলাওয়াত করতেছিলাম, আল্লাহর কাছে চাইতেছিলাম যে আল্লাহ কি বলা দরকার মানুষের কাছে, আল্লাহ তাআলা সে আয়াতটা আবার আনলেন যে আকসার মানুষই হয়তো আমার কথা বিশ্বাস করবে না, কারণ আমাকে মানুষজন চিনে না, জানে না, হঠাৎ করে আমি বলতেছি দেশ ছেড়ে হিজরত করতে, ব্যাংক থেকে সরায় ফেলতে টাকা পয়সা ডলার করতে, আল্লাহ তাআলা যাকে তৌফিক দেয় সে আমল করবে, কিন্তু অন্তত সবাই যার যার জিন্দেগি গুনাহের উপর তওবা করি, সব মানুষকে বাঁচাইতে পারবো না, তারপর তওবা করি, ইস্তেগফার করি, ইসলামী জিন্দেগির উপর উঠে আসি, পাঁচ ওয়াক্ত নামাজের উপর শুরু করি, মেয়েরা পর্দা করা শুরু করি, গান বাজনা গুনাহ এই জিনিসগুলা ছেড়ে দেওয়ার চেষ্টা করি, ডিশের লাইন এটা বন্ধ করে দেই, প্রত্যেক পরিবারে ঘরে ঘরে মানুষ ডিশ থেকে বেহায়াপনা দেখে এবং ডিশের নাটক সিনেমা দেখে মনে করে জিন্দগি তো একটা নাটক সিনেমা, জিন্দগি কখনোই এরকম না যেরকম টিভিতে দেখানো হয়, সিনেমাতে দেখানো হয়। আল্লাহ তাআলা মানুষকে আমল করার তৌফিক দান করে, মুসলমান দুনিয়াতে একটা বড় সময় আসতেছে, একটু চোখ কান খোলা রাখলে সেটা বোঝার কথা, হিন্দুরা যেভাবে বাংলাদেশে ঢুকছে সবাই সাবধান হওয়া উচিত, আর কি বলবো, আল্লাহ কষ্ট হয় আর কি বাংলাদেশের মুসলমানদের জন্য, হয়তো খুব তাড়াতাড়ি পরিস্থিতিটা সামনে চলে আসবে। মুসলিম শরীফের এক হাদিস আছে, যখন এই শেষ জমানার ফিতনাগুলা এই ঘটনাগুলা শুরু হবে তখন তসবিহ জানার মতো একটার পর একটা ঘটতে থাকবে, যে মানুষ আর দিশে পাবে না, তখন প্রস্তুতি নিবে, সেই সুযোগটা আর হবে না, এই জন্য আল্লাহ যাকে তৌফিক দেবে তারাই এখন দিতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে আমল করতে